থেকে দেখেন সাজনা তো সবই পছন্দ, সাজনা সাজনা খেতে খুব স্বাদ হয়, শুটকি দিয়ে খাওয়া হয়, মাছ দিয়ে নিরামিষও খাওয়া হয়, ডালের মধ্যে দেওয়া হয়। আজকে আমি সাজনাটা বানাবো ছোট আলু দিয়ে, ছোট আলু দিয়ে মশলা দিয়ে বানাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে সাজনার জন্য আমি জিরা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো আমি লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ দেব, আর সামান্য পরিমাণে আদা দেব। আমি এটা মশলাটা বেটে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি কালি জিরা দিয়ে দেব সাজনার জন্য। দেখেন আমি পুরো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা হোক, তারপরে এটার মধ্যে মশলা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দেবো। যখন সাজনাটা দিয়ে দিচ্ছি, আমি এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ, আমি লবণ আগে দিয়ে দিচ্ছিলাম, এখন আমি হলুদ দেবো। লবণ হলুদ দিলে ফটাফট সিদ্ধ হয় না সাজটা, তার জন্য আমি লাস্টে হলুদ দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে সাজনা, মশলা দিয়ে নামিয়ে দেব। এই যে আমার সাজনা রান্না হয়ে গেছে। এই রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই বাই।